শোন না টুনি, আজ আমি আসার সময় কালুর বাগান দেখে এলাম। কত কলা যে ধরেছে, আমার তো দেখে জিভে জল চলে এসেছে। চল না গিয়ে কলা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তো চল। এই শালিক, এই মিষ্টি, চল চল কালুর বাগানে গিয়ে কলা খেয়ে আসি, চল চল। এরপর সবাই মিলে কালুর বাগানে যায় আর কলা খেতে শুরু করে। এদিকে কালু একটা লাঠি নিয়ে সবার পিছন পিছন উঠতে শুরু করে, কিন্তু কাউকে ধরতে পারে না, সবাই উড়ে পালিয়ে যায়। আজ থেকে তোদের জ্বালায় আমি বাগানেই থাকবো, দেখি তোরা কিভাবে আমার বাগানের কলা খাস। এরপর থেকে কালু বাগানেই থাকে আর বাড়িতে যায় না। এদিকে টুনি ভাবতে থাকে, এই কালু তো আমাদের এভাবে কলা খেতে দিবে না, অন্য ফন্দি আঁকতে হবে আমাদের। সুখী, শালিক, দিয়ে শোন তোরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ওই কালুকে একটু আলাদা করে ডেকে নিয়ে গল্প করতে থাকবো, আর তোরা এই সুযোগে কালুর কলা বাগান থেকে কলা চুরি করে নিবি, বুঝতে পেরেছিস? ওই চালাক কালু কি তোর ফাঁদে পা দিবে টুনি? দিবে দিবে, অবশ্যই দিবে। আমার মতো সুন্দরীর সাথে কে না ভাব জমাতে যাবে বল? টুনির কথা শুনে সবাই অনেক হাসতে থাকে আর হাসতে হাসতে যে যার বাড়ি চলে যায়। আর এইভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা আবার সবাই মিলে এক জায়গায় জড়ো হয় আর আগের দিনের পরিকল্পনা অনুযায়ী কালুর বাগানে যায়। আর টুনি, এই যে কালু, এদিকে শোনো না, এই বাগানে তো শুধু সারাক্ষণ চুপচাপ করে বসে থাকো তুমি, চলো না আজ একটু মজা করে গল্প করি, দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে, চলো না। টুনির মুখে এমন কথা শুনে কালু পুরোই ফিদা হয়ে যায় আর টুনিকে নিয়ে আলাদা জায়গায় গিয়ে একটা সুন্দর গাছের উপর বসে গল্প শুরু করে। জানো কালু, তুমি কত সুন্দর আর অনেক পরিশ্রমী, আমার না তোমাকে দেখে খুব মায়া হয় গো। এই যে তুমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করো, তোমার তো জ্বর সর্দি ধরে যাবে তাই না? একটু নিজের খেয়াল রাখবে না তুমি? তোমার মতো করে আমাকে তো আর কেউ বুঝে না টুনি। জানো আমার না খুব ইচ্ছে, আমি আমার বাগানের সব কলা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাব আর একটা প্রাসাদের মতো বাড়ি বানাবো, আর তোমার মতো একটা সুন্দরীকে সেই প্রাসাদের রানী বানাবো। এদিকে কালু বকবক করেই চলেছে আর ওইদিকে সুখীরা কলা চুরি করে নিয়ে বাগান থেকে বেরিয়ে টুনিকে ইশারায় ডাকছিল। এদিকে টুনি ইশারা পেয়ে কালুকে বলে, কালু আমি তবে আজ যাই গো, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে, মা আবার আমাকে খুঁজে না পেলে অনেক বকবে, তুমি নিজের খেয়াল রেখো গো। আচ্ছা আজ তবে যাও, আর শোনো কাল কিন্তু অবশ্যই আসবে। এরপর টুনি এক ছুটে সেখান থেকে চলে যায়। এদিকে কালু তার বাগানে গিয়ে দেখে অনেকগুলো কলা নেই। কি ব্যাপার, কলাগুলো কোথায় গেল? আমার ক্ষুধা লেগেছে, তাই হয়তো আমি সব কিছু উল্টাপাল্টা দেখছি, যাই আগে বাড়ি গিয়ে একটু খেয়ে আসি। এরপর কালু বাড়ি চলে যায়। এদিকে টুনি তার বান্ধবীদের নিয়ে অনেক মজা করে কলা খায় আর যে যার বাড়ি চলে যায়। এরপর পরের দিন সেই আগের সময়ে টুনি তার বান্ধবীদের নিয়ে কালুর কলা বাগানে আসে আর কালু সেখানে আগে থেকে টুনির জন্য অপেক্ষা করছিল আর সাথে অনেকগুলো কলা নিয়েছিল। কালু তুমি কেমন আছো? আর এত কলা নিয়ে কেন দাঁড়িয়ে আছো? আসলে টুনি আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমাকে এই কলাগুলো দিতে, তাই তো আমি কলাগুলো নিয়ে দাঁড়িয়ে আছি। ও মা, তুমি কত ভালো গো কালু, তোমার মতো এত ভালো পাখিকে আমি আগে কখনো দেখিনি, আমি যে কেন আগে তোমাকে বন্ধু বানালাম না? তাতে কি, এখন তো আমরা বন্ধু হয়েছি,
আর আমাকে কখনোই ছেড়ে যেও না, তাতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আমি বড় আজ আসি, কাল এসে তোমার সাথে অনেক সময় কাটাবো। আর একটু সময় থাকো না টুনি আমার সাথে। কাল এসে থাকবো কালু, আজ তবে চলি। এই বলে টুনি সেখান থেকে কলাগুলো নিয়ে চলে যায়। এরপর থেকে প্রত্যেক দিন টুনি এভাবেই কলা চুরি করে নিয়ে যায়, কিন্তু কালু কখনোই তা বুঝতে পারে না। আর কলাগুলো আসলে কোথায় যায়? এরপর আবার একদিন টুনি কলা চুরি করার জন্য কালুর ওখানে যায়। আর সেদিন কালু হাতে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়েছিল আর টুনির জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার কালু, আজ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছো যে? আসলে টুনি না মানে ইয়ে মানে টুনি আমি না। আমি না মানে কি বলছো? আমি না, আমি আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি টুনি। আই লাভ ইউ টুনি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কালুর মুখে এমন কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, এই কালুকে ফাঁদে ফেলতে গিয়ে তো আমি নিজেই সেই ফাঁদে পড়ে গেলাম মনে হয়। আজকের মতো কেটে পড়ি বাবা, পরে দেখা যাবে। আসলে কালু এসব ভাবার তো অনেক সময় পড়ে আছে তাই না? আমি তো এখনো অনেক ছোট, আর একটু বড় হয়ে নি তখন না হয় এসব নিয়ে ভাবা যাবে, কি বলো? তুমি একটু ভেবে দেখো টুনি, আর ফুলটা নাও। আচ্ছা কালু, তবে আমি এখন যাই, আর এই ফুলটা তুমি তোমার কাছেই রেখে দিতে পারো, আমি পরে এসে নিয়ে যাব, কেমন? এরপর টুনি সেখান থেকে চলে যায়। আর আগের মতোই প্রত্যেক দিন কালুকে ভুলভাল বুঝিয়ে তার কলা চুরি করে নেয়। আর অন্যদিকে টুনি প্রেম করতো টোনার সাথে। একদিন এক নদীর পাড়ে দুজনে পাশাপাশি বসে গল্প করছিল, ঠিক তখনই সেখান দিয়ে কালুকা কুড়ে যাচ্ছিল। টুনি এখানে বসে টোনার সাথে প্রেম করছে? আর এতদিন তাহলে আমার সাথে অভিনয় করে গেছে? কিন্তু যখনই টুনি আমার কাছে আসতো তখনই আমার কলা হারাতো। তাহলে কি টুনির সাথে কলা হারানোর কোনো যোগসূত্র আছে? না, আমাকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। এরপর কালু মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সেই আগের মতোই টুনি আসে কালুর সাথে দেখা করতে, আর কালুর সাথে গল্প শুরু করে। ঠিক তখনই কালু টুনিকে বলে, টুনি তুমি একটু বসো, আমি এক্ষুনি আমার বাড়ি থেকে আসছি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে টুনি। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি, তুমি যাও। এরপর কালু বাড়ির নাম করে বাগানে যায়। আর বাগানে ঢুকতে এসে দেখতে পায় সুখি শালিক টিয়ে কলা চুরি করছে। তখনই কালু গিয়ে তাদের ধরে ফেলে। আর ভয় পেয়ে সুখি কালুকে বলে, আমাদের ছেড়ে দাও কালু দাদা, আমরা টুনির কথাতেই এমনটা করেছি। চল তাহলে টুনির কাছে, সবাই চল। এরপর কালু সবাইকে নিয়ে টুনির কাছে যায়। আর টুনি সবাইকে ধরে আনতে দেখে অনেক ভয় পেয়ে যায় আর নিজের ভুল স্বীকার করে নেয়। কালু আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আসলে কলা খাওয়ার লোভে পড়ে তোমার সাথে এমনটা করেছিলাম, দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো এমনটা করব না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তবে এরপর যেন আর কখনোই তোমাদের আমি এখানে না দেখি। আচ্ছা ঠিক আছে কালু, আমরা আর আসব না। এই চল তোরা, আমরা সবাই চলে যাই এখন এখান থেকে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। আর এদিকে কালু অপলক দৃষ্টিতে টুনির দিকে তাকিয়ে থাকে আর বলে, টুনিরে আমি তোকে খুব ভালোবাসি, তার জন্যই আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার কদর বুঝলি না রে টুনি। এরপর কালু মন খারাপ করে তার বাড়িতে চলে যায়। আর টুনি তার মনের সুখে টোনার সাথে প্রেম করতে থাকে। তো বন্ধুরা, আজকের আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।